আমন্ত্রণ জানাচ্ছি এসএ টিভির নিউজ আপডেটে। সাথে আছি আমি আতিকুর রহমান। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসে এলপিজির নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জলিল জানান, ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 65 টাকা কমিয়ে 1232 টাকা নির্ধারণ করা হয়েছে, যা ডিসেম্বর মাসে 1297 টাকা ছিল। তবে সরকারি পর্যায়ে 12 কেজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি, সেটি আগের দাম তথা 591 টাকাই রয়েছে। বিচারিক আদালতে জামিন নামঞ্জুর হওয়ার পর এবার হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আসামিদের পক্ষে তাদের আইনজীবী জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। জামিন আবেদনের শুনানি মঙ্গলবার ধার্য করেছেন বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি মোহাম্মদ রিয়াজউদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ। এর আগে বিএনপির এই দুই নেতার জামিন আবেদন 3 বার নাকচ করে দিয়েছেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। উগ্র মতাদর্শে অনুপ্রাণিত হয়ে ঘর ছাড়ার অভিযোগে 6 ব্যক্তিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরিজম ইউনিট সিটিটিসি। গ্রেফতারকৃতরা আল কায়দার মতাদর্শে অনুপ্রাণিত হয়, অনলাইনে বিভিন্ন উগ্র ভিডিওচিত্র অনুসরণের মাধ্যমে একে অপরের সঙ্গে পরিচয় হয় তাদের। পরে সৌদি প্রবাসী আব্দুর রব নামের একজনের প্ররোচনা ও ইন্ধনে সবাই ঘর থেকে বেরিয়ে যায়। পলাতক থাকা অবস্থায় তাদের বিভিন্ন স্থানে প্রশিক্ষণের পরিকল্পনা ছিল বলে দাবি করেন কর্মকর্তারা। এবার থাকছে আন্তর্জাতিক অঙ্গনের খবর। নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নতুন নির্দেশনা জারি করেছে কানাডা সরকার। দেশটিতে বিদেশি বিনিয়োগকারীদের ওপর বাড়ি ক্রয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নতুন এই আইনটি 1 জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। নতুন আইন অনুযায়ী আগামী 2 বছর যারা কানাডার নাগরিক নন তারা কোনো বাড়ি ক্রয় করতে পারবেন না। করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে এই দেশটিতে বাড়ির দাম বেড়েছে। এছাড়া দেশটির কিছু রাজনীতিবিদরা মনে করেন বিদেশিরা বাড়ি ক্রয় খাতে বিনিয়োগ করার কারণে বাড়ির দাম অনেক বেড়েছে। লিবিয়ার সিরতে শহরে মিলল গণকবরের সন্ধান। 18টি দেহাবশেষ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানায় সাবা এলাকায় মাটি খোঁড়ার সময় বেরিয়ে আসে মানুষের দেহাবশেষ। স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে সেগুলো। হাড় এবং কাপড়ের টুকরো থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে, তাতে পরিচয় শনাক্তের পাশাপাশি জানা যাবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ বিভ্রাট এবং কারিগরি ত্রুটির কারণে ফিলিপাইনের আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল হলো 100+ ফ্লাইট। এতে ভোগান্তিতে পড়ে 56,000-এর বেশি যাত্রী। বিমান কর্তৃপক্ষ জানায় বিমানগুলোর সাথে যোগাযোগ স্থাপনে ব্যর্থ হচ্ছিল রাডার, যে কারণে বাতিল করা হয় দেশ বিদেশের 100+ ফ্লাইটের উড্ডয়ন। এছাড়া অবতরণের জন্য আসা বিমানও ঘুরে যাচ্ছিল বিকল্প এয়ারপোর্টে, আর এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এবার থাকছে মাঠে ময়দানের সংবাদ। কাল শুরু হচ্ছে ভারত শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজ। 3 ম্যাচের সিরিজের প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি হবে এই দুই দল। ওয়াংখেড়ে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ হারলেও টেস্ট সিরিজে দারুণ জয় তুলে নিয়েছে লোকেশ রাহুলরা। দীর্ঘদিন বিদেশে সফরের পর এবার ঘরের মাঠে সিরিজ খেলতে নামবে ভারত। বছরের শুরুতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ দিয়ে শুরু, তারপর একে একে ভারতে খেলতে আসবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। শেষ করছি নিউজ আপডেট। বিস্তারিত জানতে চোখ রাখুন এসএ টিভির সন্ধ্যা সংবাদে।